হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে সৌদি আরব নিয়ে আপনার সকল ধারণাই পাল্টে যাবে ভিডিওটি দেখলে, এবং চ্যানেল নেম হচ্ছে 71 টিভি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। যে জাতি একসময় যাতায়াতের জন্য ব্যবহার করত উট ভেড়া, এবার তারাই নাকি চড়বে উড়ন্ত ট্যাক্সিতে। তাদের বলা হতো যাযাবর। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন জাতিগোষ্ঠীর কথা বলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ সৌদি আরব বেদুইন গোষ্ঠী থেকে আজ তারা হয়ে উঠেছে বিশ্ব মোড়ল, যাদেরকে তোয়াজ করে চলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ বড় বড় সব রথী মহারথীরাও। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সৌদি আরবের ক্ষমতার দাপট। তাদের দাপট মধ্যপ্রাচ্য ছাড়িয়ে প্রভাব বিস্তার করছে বিশ্বের নানা দেশেও। তবে বিশাল এক ইতিহাস লুকিয়ে আছে সৌদির এমন প্রভাবশালী হওয়ার পেছনে। একবার দুইবার নয়, তিনবার প্রচেষ্টার পর প্রতিষ্ঠিত হয় আজকের স্বাধীন রাষ্ট্র সৌদি আরব। আধুনিককালে রাষ্ট্র হিসেবে সৌদি আরবের প্রতিষ্ঠা শাসন আবর্তিত হয়েছে কেবল একটি পরিবারকে কেন্দ্র করে। সৌদির রাষ্ট্র প্রতিষ্ঠার শুরুটা হয়েছিল রোমের শাসন থেকে। তৃতীয় শতকের দিকে আরবের যাযাবরেরা সংঘবদ্ধ হয়ে একটা আদিবাসী কনফেডারেশন তৈরি করে, যা তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দেয়। 500 শতকের দিকে তারা সিরিয়া, ফিলিস্তিন ও জেরুজালেমেও হামলা চালায়। ইসলাম ধর্ম প্রচারের পর 630 খ্রিস্টাব্দে মক্কা মুসলিমদের দখলে আসে। পরবর্তী 100 বছরের মধ্যে স্পেন থেকে শুরু করে ভারত সহ নানা প্রান্তে ছড়িয়ে পড়ে ইসলাম। ধীরে ধীরে এভাবেই সৌদি আরব হয়ে উঠল শক্তিশালী এক রাষ্ট্র। বলা হচ্ছে সম্প্রতি সৌদি সরকার যে কয়টা মেগা প্রকল্প হাতে নিয়েছে তাতে পাল্টে যাবে সৌদির অর্থনীতি। সৌদি আরবের অর্থনীতি মূলত জ্বালানি তেল নির্ভর। জ্বালানি তেল নির্ভরতা কমাতে সৌদি কর্তৃপক্ষ নানা প্রকল্প হাতে নিয়েছে। এসবের উদ্দেশ্য অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা থেকে বেরিয়ে আসা, একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগে বৈচিত্র্য আনা। সুয়েজ খালের কাছাকাছি লোহিত সাগরে ভাসমান শহর হবে অক্সাগন। এটি মূলত শিল্প খাতের কেন্দ্র হবে, যেখানে থাকবে কারখানা ও উৎপাদন সংশ্লিষ্ট সব সুযোগ সুবিধা। নবায়নযোগ্য জ্বালানি, খাদ্য উৎপাদন, ডিজিটাল টেকনোলজি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। টেকসই এবং শূন্য কার্বন সহ বিশ্বের প্রথম বন্দর হবে এটি, যেখানে সরবরাহ চেইন হবে পরিবেশ বান্ধব। নতুন শহরের অংশ হিসেবে গড়ে উঠবে নরলানা নামে অতি আধুনিক আবাসন কেন্দ্র। আকাবা উপসাগরের উপকূলে অবস্থিত নরলানার আশেপাশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক টিলা। টিলাগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হবে প্রাসাদ, অ্যাপার্টমেন্ট ও ভিলা সহ 711টি প্রপার্টি। এখানে 120 বার্থের জাহাজ, 18 গর্তের গলফ মাঠ, অশ্বারোহী কেন্দ্র, ওয়াটার স্পোর্টস এবং নৌযান চালানোর সুবিধা সহ বিলাসবহুল জীবনযাপনের সব উপকরণ থাকবে। শিল্প ও বিনোদনের জন্য নতুন গন্তব্য হল উতামো। উত্তর পশ্চিম সৌদি আরবের আকাবা উপকূলরেখা বরাবর এর অবস্থান। এটি দেখতে অবিকল একটি পাহাড়ি রেশমের গুটি। এই ভবনে উন্নত অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে সঙ্গীত, শিল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 65টি বিলাসবহুল হোটেল ও 35টি অভিজাত আবাসিক প্রপার্টি নিয়ে নির্মিত হচ্ছে সিরান্না। এসব ঘর থেকে দেখা যাবে লোহিত সাগর, উপত্যকা এবং এর জীববৈচিত্র্যের সঙ্গে ভারসাম্য রেখে এসব ভবনের নকশা তৈরি করা হয়েছে। বিচ ক্লাব, স্পা, আরামায়েশের সুযোগ সুবিধা এবং খাদ্য পর্যটকদের সময়কে রাঙিয়ে তুলবে। কৃত্রিম মেঘ, চাঁদ তৈরির মতো এসব বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে সৌদি আরব সত্যি দিন রাত সব এক করে ফেলেছে। মরুভূমির দেশে বৃষ্টি নামাচ্ছে তারা, তাই তো বিশ্বের অন্যান্য মোড়লদের এখন সৌদি সরকারকে কুর্নিশ করেই চলতে হচ্ছে। আচ্ছা,
দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে হচ্ছে পুরো ভিডিওটাই আর কি সৌদি আরব এবং তাদের যে ডেভেলপমেন্ট এবং তারা যে একদম মানে জিরো থেকে হিরো হয়ে গেছে, জিরো টু হিরো জার্নি সেটা আমরা দেখতে পেলাম, এবং তাদের যে আপকামিং মেগা প্রজেক্ট বা তারা যে মানে একটু এক্সট্রাঅর্ডিনারি ভাবে তাদের চিন্তা ভাবনার মধ্যেও একটা আধুনিকতার ছোঁয়া বা একদম সবার থেকে একটা স্বতন্ত্র বিষয় রয়েছে, এবং সেটাই হয়তো আর্ট পাশ থেকে এসে তাদের আলাদা করে, এবং এই জন্যেই হয়তো তারা আস্তে আস্তে এই জয়যাত্রা দিকে মানে এগোচ্ছে এবং উন্নতির শিখরে আস্তে আস্তে পৌঁছাচ্ছে। তো এই সমস্ত কিছুটা আমরা ভিডিওর মধ্যে ডিটেলসে দেখতে পেলাম, তো বেশ ইনফরমেটিভ ছিল। আর একটা জিনিস যেটা বলতে হয় যে এখানে যার আমরা মানে সাউন্ড পেলাম, ভয়েসটা পেলাম, অত্যন্ত স্পষ্ট উচ্চারণ, মানে এটা বলতেই হয়, এটা অ্যাপ্রিসিয়েট করতেই হয়, তো মানে তার কথাবার্তা, উচ্চারণ, তার বাচন ভঙ্গি ভীষণ স্পষ্ট, ভীষণ সুন্দর লাগলো, আর ভিডিও তো ডেফিনেটলি ইনফরমেটিভ ছিলই। এবং আমরা সৌদি আরবের ভিডিও দেখতে গিয়ে দেখলাম যে তারা শুধুমাত্র ওই যে সুদীপ্তা যেটা বললো জিরো থেকে হিরো, সেখানেও যে কতটা বিবর্তনের মাধ্যমে তাদের এই জয়যাত্রা হয়েছে, তো সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। এবং তারা খুব মানে ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে মানে সাইন্টিফিক্যালি তারা এগোনোর চেষ্টা করছে, এবং জ্বালানি যে নির্ভরতা, যেটা আমরা সবাই জানি যে গালফ কান্ট্রি আর তাদের সব থেকে বড় কান্ট্রি হচ্ছে সৌদি আরব, এবং সৌদি আরবই হচ্ছে সব থেকে বেশি তেল রপ্তানি হয়ে থাকে সেখান থেকে, ক্রুড অয়েল, তো তারা সেই নির্ভরতাকে থেকে বেরিয়ে এসে মানে অন্যান্য দিকে তাদের অর্থনীতিকে ইনভেস্ট করার চেষ্টা করছে, কারণ ধরা হচ্ছে যে তেলের ওপর নির্ভরতাও হচ্ছে বিশ্বের মধ্যে কমে যাবে, কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস চলে আসছে আমাদের মধ্যে, তো এবং অন্যান্য আর কি সেক্টরগুলো যখন বেশি কাজ করানো হবে আর কি মানে সৌর বিদ্যুৎ, বায়ুচালিত, তো তখন পরিবেশ দূষণের কারণে আর কি এই ব্যাপারটা কমিয়ে ফেলা হচ্ছে, তো সেক্ষেত্রে আর কি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা ঝুঁকে যাচ্ছি, তো সেক্ষেত্রে তাদেরকেও আর কি শিফট করতে হচ্ছে, কারণ তাদের জীবনযাত্রা কোথাও গিয়ে এইরকম হয়ে এসছে, এবং হঠাৎ করে যদি এইখান থেকে এই পড়ে যায় তাহলে হয়তো দেশে আর কি যে তাদের যে রাজতন্ত্র রয়েছে তার উপর একটা প্রশ্নচিহ্ন চলে আসবে, এবং জনসাধারণ, হ্যাঁ, এবং তাদের যে একটা ইনফ্লুয়েন্স সারা বিশ্বে বিভিন্ন মানে বড় বড় দেশটাও আর কি তাদেরকে যে সমীহ করে চলে, সেই ইনফ্লুয়েন্সটা বা সফট পাওয়ারটাও কোথাও গিয়ে চলে যাবে, তো সেটা তারা কখনোই চায় না, তো সেই জন্য তারা তাদের ইকোনমি এবং তাদের যে সমস্ত জিনিসগুলো ডাইভার্সিফাই করছে, তো এইটা কিন্তু মানে সৌদি আরবের জন্য আর কি ভীষণ ভালো, এবং তাদের যে জনগণ আপকামিং ডেজে তারা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করবে এবং তারা যে ইনকাম করবে বা তারা যে তাদের লাইফস্টাইলটা একইভাবে নিয়ে যাবে, সেটা কিন্তু মানে এইটা থেকে হয়তো আগামী দিনে প্রতিফলিত হবে। একদমই তাই, অ্যাকচুয়ালি যে কোনো একটা দিকে যখন অতিরিক্ত ধ্যান দেওয়া হয় তখন রিস্কটাও তেমনই থেকে যায়, যে বাই চান্স ওটা লস হয়ে গেলে তখন পুরো আবার হিরো টু জিরো হয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে বিভিন্ন খাতে যদি ডেভেলপ করা যাতে একটাতে লস হলেও বা ভবিষ্যতে আর 5 বছর আর 10 বছর 50 বছর 100 বছর পরেও যাতে একটাতে লস হলেও আরও বাদবাকি জায়গা থেকে আমরা সেই প্রফিটটা তুলে নিতে পারি, তো সেটা একটা খুবই বুদ্ধিমানের পদক্ষেপ, এবং তারাও কি হবে সেটা আজকেই ভাবতে হবে আমাদেরকে, তো ব্যাপারটা সেরকমই হচ্ছে। একদমই তাই, কারণ আজকে আমরা যেটা কাজ করবো সেটাই আমাদের ভবিষ্যতে ফল দেবে, এবং এছাড়াও মানে এক তো তাদের মানে একটা সব থেকে হিউজ প্লাস পয়েন্ট হচ্ছে তাদের যে মানে জীবাশ্ম জ্বালানি বা খনিজ তেল বা পেট্রোলের যে ভান্ডার, এটা তো সব থেকে বেশি তাদের প্লাস পয়েন্ট, যার জন্য তাদের বাদবাকি প্রতিকূল পরিস্থিতিতেও তারা ওই একটা জিনিসের জন্য এত ডেভেলপ করতে পেরেছে বা অত্যন্ত ধনী একটা দেশ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে, আর তাদের যে হচ্ছে মানে প্রতিকূল পরিস্থিতি থেকেও সেগুলোকে কিভাবে টেকনোলজির মাধ্যমে অনুকূল করা যায়, এই যেমন হচ্ছে মরুভূমির উপর কৃত্রিম বৃষ্টিপাত বা আরো বিভিন্ন রকম তারা যে টেকনোলজি ইউজ করছে, শস্য ফলাচ্ছে, এই জিনিসগুলো সত্যি প্রশংসার দাবি রাখে, সত্যি প্রশংসনীয় ব্যাপার, এবং এইভাবে তারা যে এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের দরবারে নিজেদের যে একটা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে, নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করেছে আলাদাভাবে, এটা সত্যি একটা কৃতিত্ব তো ডেফিনেটলি রাখে। আর তো এটাই হচ্ছে বলার, এবং আমরা বিভিন্ন আপকামিং প্রজেক্টগুলো দেখলাম, তো সেগুলো দেখা যায় কতটা হয়, এবং চাঁদ, কৃত্রিম চাঁদ, এটা আমার খুব নজর কাড়লো ব্যাপারটা, তো এটা নিয়ে আমি একটু ডিটেলসে পরে দেখতে চাই যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, আর তারা হচ্ছে যে সমস্ত প্রজেক্টগুলো করছে দেখা যাক সেগুলো কীরকম আসে, সবাই মানে সবাই আর কি তাকিয়ে, এই এমন এটা এমন একটা দেশ আর কি। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, খুব ভালো ছিল ভিডিওটা, আমাদেরও খুব ভালো লেগেছে, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।
ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অভি সুবিধা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।